মনে করেন যে আপনার পানি আর কম তো না, এনে আস্তে আস্তে বাড়া দিতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আজ তো ছুটির দিন, সবাই এখন ঘুমোচ্ছে, আর আমি এই সুযোগে একটু হাঁটতে বেরিয়েছি, কারণ ছুটির দিন সকালবেলা আমার এত ঝামেলা থাকে না। কিন্তু অন্যান্য ব্যস্ত দিনগুলোতে আমার প্রচুর ঝামেলা থাকে, সকালবেলা আমি একদমই ফ্রি থাকি না। সেই জন্য আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আজকে নদীর পাড়ে একটু হাঁটবো, আর ভোরবেলার ফ্রেশ হাওয়াটা আমার গায়ে লাগাবো। আমি এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এখন যেতে যেতে আপনাদেরকে দেখাবো যে আমি আজকে কোথায় কোথায় যাচ্ছি। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি নদীর দেখা পেয়েছি, আর এই নদীর নাম কি আপনারা যদি কেউ একটু গেস করতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই নদীর পানিগুলো একটা সময় এত কালো আর এত অন্ধকার ছিল, কচুরিপানে ভরেছিল পুরো নদীটা। এখন সরকারের উদ্যোগ নেওয়ার পর একটু ফ্রেশ হয়েছে। এই যে দেখেন কাকগুলো কীভাবে ডাকছে, এই জন্যই সবাই ঢাকা শহরের ভোরকে কাক ডাকা ভোর বলেই আখ্যায়িত দিয়েছে। আকাশটা ভীষণ সুন্দর লাগছে, সামনে আর অনেক সুন্দর জায়গা আছে, সেখানে আমরা যাব, একটু রেস্ট নিয়ে নিই। নদীর দুই পাশে হাঁটার জন্য খুব সুন্দর রেলিংয়ের ব্যবস্থা করে দিয়েছে সরকার, এতে করে মানুষও উপকৃত হচ্ছে আর নদীর চেহারাটাও পাল্টে গেছে। দেখি এখন একটু সামনে এগোই, হাঁটতে এসে যদি এভাবে বিশ্রাম নিতে হয় তাহলে আসলে হেঁটে কী লাভ। এখানে বসার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে, কেউ চাইলে এখানে বসে একটু রেস্ট নিতে পারে, যারা এখানে হাঁটাহাঁটি করে তারাও চাইলে একটু বসে রেস্ট নিতে পারে। তার পাশে নদীর হাওয়া তো আছেই। আহারে কুকুরটা মনে হয় খুব ক্ষুধার্থ। আশেপাশে কোনো দোকানপাটও এত সকালবেলা খোলা নেই যে আমি ওকে কিছু রুটি কিনে দেবো। আমি জীবনে কখনো দেখিনি যে কুকুর এভাবে গাছের পাতা খাচ্ছে, আজই প্রথম দেখলাম। যদি সে এত ক্ষুধার্থ না থাকতো তাহলে আমার মনে হয় না যে এভাবে গাছের পাতা তার খেতে হতো। মায়া হচ্ছে, সত্যি খুব মায়া হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমার কিছুই করা থাকলো না। ওয়াও, সো নাইস মোমেন্ট। এই পৃথিবীতে আমার তিনটা জিনিস খুবই পছন্দের, আকাশ, পাহাড় আর সাগর। সত্যি আল্লাহ যে কত মহান সেটা তার সৃষ্টি দেখলেই বোঝা যায়। আহ কি মধুর সুরে কোকিল ডাকছে। উফ, হাঁপিয়ে গেছি, একটু জিরে নি। আর পাঁচ মিনিটের মতোই হাঁটবো, সামনে একটু সুন্দর জায়গা আছে সেখানে একটু যাব। দেখেন আমার চারপাশটা, কেউ নেই, কোনো মানুষ নেই, একদম একা আমি। অনেকেই এখানে মর্নিং ওয়াক করছে, যেতে যেতে হয়তো দেখা হবে মানুষের সাথে, ভয় পাওয়ার কিছু নেই, একদম একা হয়তো থাকবো না। আমার মতো তো কেউ এখানে জিরে জিরে হাঁটে না, ওরা তো দৌড়ে দৌড়ে হাঁটে, তাই ওদেরকে খুঁজে পাওয়া সম্ভব না। অনেক বছর পর ভেড়া চোখে পড়ল, ভেড়া দেখি না কত বছর। যাই হোক, এখানে বোধহয় কেউ লালন পালন করছে ভেড়াদেরকে,
বেশ সুন্দর একটা প্লেস, ভালো লাগছে। সূর্যি মামাও উঁকি দিচ্ছে, হালকা হালকা দেখা যাচ্ছে। এখন আর হাঁটা যাবে না, বাসায় চলে যাব। নদীর ওই পাশটাও নাকি খুবই সুন্দর, একদিন আপনাদের নিয়ে যাব হাঁটার জন্য। এখন সূর্যি মামা জেগে গেছে, এখন আর হাঁটা সম্ভব না, এখন আমি বাসায় চলে যাব। বাসায় যাওয়ার আগে আমার একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা আমি এখন পূরণ করব। যে ইচ্ছাটা আমি পোষণ করে রেখেছি মনে মনে, সেটা এখন আমি পূরণ করতে যাচ্ছি। ইচ্ছাটার কথা এখন বলবো না, কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা সেটা দেখতে পাবেন। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। নদীর এক পাশটা ঘন জঙ্গলে ভরা, একদম মনে হচ্ছে যেন আফ্রিকার জঙ্গলে এসেছে, এত ঘন জঙ্গল। এই যে দেখেন, একদম ভুতুরা টাইপের, যাকে বলা হয় হান্টেড এরিয়া। আর এখানে তো মানুষও তেমন দেখা যাচ্ছে না। যাই হোক, আমি তো প্রায় চলেই এসেছি, আমার আর ভয় কিসের। নদীর চারপাশটা আমি আপনাদের আবার একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এক পাশে নদী, আরেক পাশে জঙ্গল। গাইস, আপনাদের যে বলেছিলাম যে আমার একটা ইচ্ছে আছে, সেই ইচ্ছেটা এখন আমি পূরণ করতে যাচ্ছি। আমি এখন নদীর এই পার থেকে ওই পারে যাব। ওই পারে যাওয়া যাবে? ওই পারে যাওয়ার আমার কোনো দরকার নেই, কিন্তু তারপরও আমার ইচ্ছেটা পূরণ করার জন্য আমি ওই পারে যাচ্ছি। ওই পারে যাওয়ার জন্য আমি মাত্র 8 টাকা পে করেছি, আর এখন আমি নৌকার উপর। এই যে গাইস, আমি এখন নদীর উপর, ফাইনালি আমি নদী পার হচ্ছি। এই ইচ্ছেটা আমার অনেক দিনের ছিল যে আমি নৌকায় উঠব। আসলে ঢাকা শহরে থাকি, তো নদী কোথায় পাবো আর নৌকা কোথায় পাবো। এই নদীটা পার হতে মাত্র 1 মিনিট সময় লাগে, আর এই 1 মিনিটই আমার এত বড় ইচ্ছেটা পূরণ করে ফেলেছি। যাই হোক, মাঝে মাঝে ছোট ইচ্ছাতেও অনেক বড় ইচ্ছা পূরণ হয়ে যায়।
গাইস, এখন আমি বাসায় এসে মাটির নিচে একদম ধপাস করে শুয়ে পড়েছি। এখন আমি রেস্ট নিচ্ছি, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্টটা রেডি করব। আমার মাথার উপর এখন ফ্যান চলছে, আহ কি শান্তি। হাঁটতে গেলে আসলে ভীষণ কষ্ট হয়, কিন্তু শরীরের জন্য তো আসলে খুবই ভালো। নিয়মিত যদি এইভাবে হাঁটতে পারি তাহলে শরীরটা আসলে প্রতিদিনই খুব ভালো থাকবে। মোটামুটি আমার বিশ্রাম করা শেষ, এখন আমি ব্রেকফাস্টটা রেডি করব। এগুলো আমি খুব সকাল সকালই কেটে ধুয়ে একদম রেখে গেছি, এখন শুধু ভাজবো। Okay.